শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানে অ্যাওয়ার্ড পাচ্ছেন শিক্ষামন্ত্রী। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রাখা স্বীকৃতি হিসাবে ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ড 2017 এর জন্য মনোনীত হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আগামী 23-24 নভেম্বর ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠেয় ষষ্ঠ ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস সম্মেলনে তাকে সম্মাননা তুলে দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাক্ষেত্রে নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হিসাবে ব্যক্তিগত ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার পাচ্ছেন। অ্যাওয়ার্ড হিসাবে একটি ট্রফি ও সাইটেশন প্রদান করা হবে। ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসের অ্যাওয়ার্ডস ও একাডেমিক কমিটির চেয়ারম্যান এডওয়ার্ড স্মিথ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে পাঠানো এক চিঠিতে বলেন, শিক্ষাক্ষেত্রে আপনার নেতৃত্ব ও অবদান সুপরিচিত। এক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ ও আইকনিক ব্যক্তি। এদিকে চিঠিতে তিনি শিক্ষামন্ত্রীকে চিন্তাবিদ, কর্মী এবং পরিবর্তনে বিশ্বাসী একজন রোল মডেল হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে সমালোচকরা বলছেন, যেখানে তার সময় প্রশ্নপত্র ফাঁস ও নকল প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত বিষয়ে পরিণত হয়েছে, সেখানে এই পুরস্কার যেন বাংলাদেশের দুর্বল শিক্ষা ব্যবস্থার সাথে এক নির্মম রসিকতার সামিল।